নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মান্ডি ব্লগসে। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাঁকুড়ার ইনপুর থানার অন্তর্গত সুরুলিয়া গ্রামে। তো এই গ্রামে 15 একাডেমি নামে একটা নতুন ফুটবল কোচিং ক্যাম্প তৈরি হয়েছে। তো তাদেরই আমন্ত্রণে তাদের প্র্যাকটিস কভারেজ করতে যাচ্ছি। চলো চলো যাওয়া যাক 15 একাডেমির এই কোচিং ক্যাম্প কেমন কী হচ্ছে আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই। Thank you.
তো আমরা এখন পেয়ে গেছি 15 একাডেমির কোচকে। স্যার আপনার নামটা একবার বলবেন। সুনীল মাহ। তো স্যার এই ক্যাম্পটা কবে থেকে চালু হয়েছে? 2011 থেকে। তাহলে এতগুলো ছেলে রয়েছে দেখছি, ছেলেগুলো কি এখানকার না বাইরে থেকে কোথাও আছে? পাশাপাশি গ্রাম থেকে আছে। আমরা 2011 থেকে এরপর শুরু করেছিলাম ভালো আসাতে 15টা ছেলে মিলে। আচ্ছা ওই 15টা ছেলে মিলে শুরু করেছিলাম বলে নাম দিয়েছিলাম 15 একাডেমি। আচ্ছা আচ্ছা বর্তমানে ওই ছেলে এখন বিস্তার লাভ করেছে। আচ্ছা গ্রামের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন জায়গা থেকে ছেলেগুলো আসে। আচ্ছা 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 স্যার তাহলে এই প্র্যাকটিসের জন্য শুধু তো প্র্যাকটিস করলে তো হবে না, আমাদের ছেলেগুলোর যে ইকুইপমেন্ট লাগে, আমাদের যে ধরুন স্টিক লাগে, বল লাগে, এগুলোর ফান্ডিং কি কোনো ছেলেগুলোর কাছ থেকে না হয় না কেউ একজন ব্যক্তিগত লোক যে স্পন্সর করে যান না ছেলেগুলো যাতে ভালো খেলুক? প্রথম স্টার্টিংয়ে করেছিলাম আমরা 15 জন মিলে কালেকশন করে মানে সব কিছু মেনটেন করা হতো। এখন যেটা চলছে সেটা আমাদের 4 বছর চলছে, 2016 পর্যন্ত ওইভাবে ওর মানে। আচ্ছা 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 বর্তমানে ওই ছেলেগুলোর মধ্যে দু একটা ছেলে চাকরি পেয়ে গেছে। আচ্ছা চাকরি পাওয়ার পর ওরা টিমটাকে পরিচালনা করছে, মানে সমস্ত ফান্ডিং, সমস্ত কিডস ইকুইপমেন্ট, বল টল যা লাগে তারা এখন সমস্ত কিছু তারা এখন স্পন্সর করছে। তারা বলতে এখন বর্তমানে একজনে করছে বীরভূম। আচ্ছা 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 তাকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর এই যে 15 একাডেমি এত বছর ধরে প্র্যাকটিস করছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে যে এখানকার ছেলেগুলো প্র্যাকটিস করার পর ভবিষ্যতে কতটা এদের নিয়ে কী পরিকল্পনা রয়েছে আপনার? এরা হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ ছেলে, তো এরা বড় জায়গাতে বা খেলা জিনিসটা কি প্রথম প্রথম এদেরকে শেখানো হয়েছিল সেই তখন থেকে। এখন আমরা চাইছি কি বা বীরভূমও চাইছে যে ছেলেগুলোকে যদি এইভাবে এদেরকে তৈরি করে যারা খেলা শিখে নেয় বা জানে নাই বা এইসব কোনো ইয়ে নেই তাদেরকে নিয়ে তৈরি করে আমরা জেলাতে বা বড় বড় এলাকায় যেখানে খেলা হয় সেই জায়গাতে আমাদেরকে প্রতিষ্ঠিত করি। তারপরও টার্গেট আছে কলকাতা লিগ খেলা। এবছর যেমন কলকাতা লিগে খেলা আমরা নিজেদের ওয়েটটা দেখার জন্য ট্রায়াল গেছিলো, আমাদের 3-4টে ছেলে চান্স সুযোগও পেয়েছে বিভিন্ন। এবং এখানে মানবাজারে একটা বিবেকানন্দ একাডেমি ছিল, তাতে করে আমাদের গোটা 3-4 ছেলে গেছিলো, সেখানেও গিয়ে একটা ছেলে এখনও পর্যন্ত আছে, বাকি ছেলে বাড়ির অসুবিধার জন্য চলে এসেছে। হ্যাঁ এবং টার্গেট আছে আমাদের ছেলেগুলোকে নিয়ে যে খেলা শিখে বড় জায়গায় যাক। আচ্ছা হ্যাঁ আর সামনের বছর টার্গেট আছে 15 এবং 17 ছেলেকে নিয়ে ওদেরকে তৈরি করব খেলা এবং ওদের বেস্টটাকে টার্গেট করে ধরে রাখার চেষ্টা করবো। আর বড় টিমটা যেটা আছে সিনারা এরা তাদের সাথে থাকবে। আচ্ছা আচ্ছা আমরা আশা করবো আপনাদের 15 একাডেমি এত ভবিষ্যতে আরও ভালো নাম করুক, এখান থেকে আরও ভালো ছেলে উঠুক, কারণ প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেগুলো উঠলে গ্রামের ছেলেগুলো খেলা উৎসাহ পাবে আর ক্যাম্পেরও নাম হবে। তো আমরা সেই আশা রাখেই এই আপনাদের ধন্যবাদ জানাবো যে আমাদের এই 15 একাডেমির ক্যাম্পটা যাতে আগামী দিনে আরও ভালো হোক, আরও বড়ো হোক এবং প্রত্যেকেই এবং নামটা করুক। ধন্যবাদ।